অলরাইট গাইস, আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার ইউটিউবারদের প্রথম ফেসরিবিল ভিডিওতে তাদের রিঅ্যাকশনটা কিরকম ছিল সেটাই দেখাবো। আর আজকের এই ভিডিওতে ইউটিউবারদের এমনও কিছু গোপন ফেসরিবিল ভিডিও আছে যা দেখে আপনিও অবাক হতে বাধ্য হবেন। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সো লেটস বিগিন। নাম্বার 5, গেমিং উইথ তালহা, যার ভিডিও দেখে মজা না পাওয়ার কোনো উপায় নেই, বিশেষ করে তার টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলো যা দেখে হাসি থামিয়ে রাখা এক কথায় বলতে গেলে ইম্পসিবল। যাই হোক, মেইন পয়েন্টে আসা যাক। আপনারা হয়তো ভাবেন তার প্রথম ফেসরিবিল ভিডিও মূলত এটা। কিন্তু না গাইস, এটা তার প্রথম ফেস রিভিল ভিডিও ছিল না। এর আগেও একবার সে তার ফেসবুক পেজে লাইভ এসে ফেস রিভিল করেছিল। কিন্তু এটাও তার প্রথম ফেস রিভিল ভিডিও ছিল না। মজার একটি বিষয় হলো, তার প্রথম ফেস রিভিল একটি টিকটক ভিডিওর মাধ্যমে হয়েছিল। তো গাইস, দেখতেই তো পেলেন গেমিং উইথ তালহার সর্বপ্রথম ফেস রিভিল ভিডিওটি তার বর্তমান ভয়েসের সাথে অবশ্যই মিল পেয়েছেন। সে মূলত তার ইউটিউব চ্যানেলগুলো খোলার আগে টিকটক ভিডিও করত, বাট যখন সে ইউটিউবার হয়ে যায় তখন কোনো এক আননোন পারসন তার ওল্ড এই টিকটক ভিডিওটি ইউটিউবে আপলোড দিয়ে দেয়। তাই বলাই যায় এটা তার প্রথম ফেস রিভিল ভিডিও ছিল। আপনারা তার এই ভিডিওটি আগে কে কে দেখেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 4, গেমিং উইথ জিহাদ, সে অলওয়েজ তার ভিডিওর মাধ্যমে সবাইকে এন্টারটেইন করে থাকে আর তার ভিডিওগুলো এপিক টাইপের হয়, বিশেষ করে তার কোবরামি 40 এবং কোবরা বান্ডিল ভিডিওগুলো সকলেরই খুব ভালো লেগেছিল। যাই হোক, তার ফার্স্ট টাইম ফেস রিভিলটাও ছিল কিন্তু খুবই ধামাকাদার। তো গেমিং উইথ জিহাদ 9 জুলাই 2021 তার ইউটিউব চ্যানেলে লাইভ এসে সর্বপ্রথম ফেস রিভিল করেছিল। তো গাইস, দেখতে তো পেলেন তার ফার্স্ট টাইম ফেস রিভিলের সময় কেমন রিয়াকশন ছিল। আপনাদের কাছে গেমিং উইথ জিহাদকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 3, রোস্টেড গেমিং ওয়াইটি, তো গাইস, সে মূলত বাংলাদেশের খুবই পপুলার একজন ফ্রি ফায়ার ইউটিউবার যার ভিডিওগুলো সবারই খুব ভালো লেগে থাকে। তো তার ফেস রিভিলটি আর গেমিং উইথ জিহাদের ফেস রিভিলটি মূলত সেম টাইপেরই ছিল, জাস্ট ডিফারেন্স ছিল শুধুমাত্র প্ল্যাটফর্মের। গেমিং উইথ জিহাদ ইউটিউব লাইভে তার ফেস রিভিল করেছিল আর রোস্টেড গেমিং ফেসবুক লাইভে তার ফেস রিভিল করেছিল। কিন্তু সে তার ফেস রিভিল করার মাধ্যমে একটি বিগেস্ট রেকর্ডও করেছিল আর সেই রেকর্ডটি হলো ফ্রি ফায়ারের মধ্যে ফেসবুক লাইভে 26,000 ওয়াচিং হিট করেছিল। আর আমরা কিন্তু এই ফেস্টিভ্যালের মাধ্যমে কিন্তু গাইস অনেক বড় একটা রেকর্ড করছি, সেটা হচ্ছে যে আমাদের ফেস্টিভ্যালের সময় 26,000 পিপল ওয়াচিং ছিল আর এটাই কিন্তু বাংলাদেশের স্ট্রিমের ইতিহাসে সর্বোচ্চ ওয়াচিং এর রেকর্ড। 5 4 3 2 1 তো গাইস, দেখতে তো পেলেন রোস্টেড গেমিং এর ফার্স্ট টাইম ফেস রিভিলের সময় তার রিয়াকশনটি। তার ফেস রিভিল প্লাস রেকর্ড দুটাই মারাত্মক ছিল। আপনাদের কাছে তাকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 2, ইটস কাব্বো, যাকে সবাই বাংলাদেশের স্নাইপার কিং হিসেবেও চিনে থাকে। বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সেই সুপার ফাস্ট স্নাইপার চালিয়ে সকলের কাছ থেকে ভালোবাসা অর্জন করেছিল। গেম প্লের পাশাপাশি সে খুবই মজারও একজন মানুষ। যাই হোক, সে ফ্রি ফায়ার গেম খেলার আগেও কিন্তু একটি গেম খেলতো, যে গেমটির নাম ছিল ফর্টনাইট। আর এই ফর্টনাইট গেম খেলার আগে সে ছিল একজন প্র্যাঙ্কস্টার, তার একটি ইউটিউব চ্যানেল ছিল, সেখানে সে তার এই প্র্যাঙ্ক ভিডিওগুলো আপলোড করত। তো গাইস, দেখতে তো পেলেন ইনস্কাব্বো ভাইয়ের বহু বছর আগের ফ্র্যাঙ্ক ভিডিওগুলো। আর সেই সময় কিন্তু সে ফ্রি ফায়ার খেলতো না। ফ্রি ফায়ারে আসার পর বা তার ইনস্কাব্বো চ্যানেলে সর্বপ্রথম ফেস ক্যাম ভিডিওটি ছিল মূলত এটা। ইরা এসে আমারে কোপাই কেন রে ভাই, ড্যান্স ফর মি, ড্যান্স ফর মি, ড্যান্স ফর মি, হে।
তো গাইস দেখতে তো পেলেন ইটস কাপ অফ ফায়ার ফার্স্ট টাইম ফেস ক্যাম রিঅ্যাকশনটি। আগের মতো এখন আই থিং সে বেশি গান গায় না, তার আগেকার ফেস ক্যাম আর এখনকার ফেস ক্যামের মধ্যে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যায়। যাই হোক, ইটস কাপ অফ ফায়ারকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 1 মিস্টার ট্রিপলার। তো গাইস মিস্টার ট্রিপলার ফেস রিভিল লিখে সার্চ দিলে তার হাজারো ফেস রিভিল ভিডিও পাওয়া যাবে, কিন্তু সেগুলো সবই ফেক। সে তার ফেস রিভিল করলে তো নিজের চ্যানেলের মধ্যেই করবে, তার ফেস রিভিলের জন্য সবাই সবসময় ওদের আগ্রহে বসে থাকে। চলুন তার মুখ থেকে শুনে নেওয়া যাক সে কবে ফেস রিভিল করবে। তুমি ফেস রিভিল কবে করবে, মানে সবাই পাগল যে হ্যাঁ তিমুলার ফেস রিভিল করছে, মানে কত ভিডিও পেয়ে গেলাম ইউটিউবে তিমুলার ফেস, আমি তো দেখতেই থাকি এটা তিমুলার নাকি এটা তিমুলার নাকি। আর ফেস রিভিলের ব্যাপারে আমি বললি যে এটার কোনো টাইপের আইডিয়া আমার কাছে নেই, আমার নিজের কাছে নেই আমার ফেস নিয়ে, কারণ আপাতত আমি এই ব্যাপারে কোনো টাইপের চিন্তা ভাবনা করিনি। আর যদি আমি চিন্তা ভাবনা করি আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই, কিন্তু এর বেশি আমি বলতে পারছি না। আমার ফেস আমি আপাতত যেটা যে ফেস রিভিল করবো না আপনারা তার ফেস রিভিল দেখার জন্য কে কে সবসময় এক্সাইটেড থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। অলরাইট গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কার ফার্স্ট টাইম ফেস রিভিল রিঅ্যাকশনটি সব থেকে বেস্ট ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।